আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। এগুলো হচ্ছে বিষ কচু, আমাদের পুকুর পাড়ের কচু গাছ থেকে উঠিয়ে নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে বিষ কচুর রেসিপিটা শেয়ার করব। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন, তাহলে আপনারা খেয়ে দেখবেন আপনাদের আর গলা জ্বলবে না, চুলকাবে না। বিষ কচুগুলোকে আমি ছুলে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। কচুগুলোকে আমি 2 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতেছি, তাহলে দেখবেন কচুগুলো থেকে অনেকটাই কষের মতো একটা পিছিল পিছিল একটা ভাব থাকে কচুর মধ্যে, সেটা উঠে যায়। এই যে দেখুন, আমি কচুগুলোকে ভালো করে হাতে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি। কচুগুলোকে সিদ্ধ করার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম কচুগুলোকে সিদ্ধ করার জন্য। এক চুলা কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেক চুলা আমি টমেটো দিয়ে জলপাই দিয়ে চাপিলা মাছ রান্না করতেছি। এভাবে কিন্তু চাপিলা মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে, টকটক লাগে। এদিকে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, কচুগুলোকে এখন একটা চালনে ঢেলে পানিটা ফেলে দেবো আমি। অনেক ধোঁয়া বের হচ্ছে, যার কারণে ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে না। কচুগুলোকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। এই যে দেখুন, এদিকে আমার চাপিলা মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখুন, হয়ে গেল আমার রান্না চাপিলা মাছ টমেটো দিয়ে জলপাই দিয়ে। এখন আমি কচু তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। কচু রান্না করার সময় কিন্তু অবশ্যই রসুন বাটা আদা বাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তা না হলে কিন্তু গলায় ধরে। আদা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য। আদা রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো। সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। আজকে আমি কচু তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলোকে আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি হালকা করে। এই যে দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব। দেখুন চিংড়ি মাছ আর মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা কচুগুলো। এখন আমি কচুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কচুগুলোকে জাল করে একদম শুকনো করে নেব। কচু তরকারিটাকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হয় কিন্তু নিচেতে পোড়া লেগে যাবে। যখন দেখবেন তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে আসছে, তখন কিন্তু অনবরতই নাড়তে হবে, তা না হয় কিন্তু পোড়া লেগে যাবে। এই যে দেখুন, আমি জাল করতে করতে কিন্তু তরকারিটা একদম শুকনো শুকনো করে ফেলছি। কচু তরকারিটা কিন্তু শুকনো শুকনো হলে খেতে বেশি মজা লাগে। এই যে দেখুন, কচু তরকারিটা আমার রান্না হয়ে গেছে, কতটা শুকনো করে নিয়েছি আমি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটা পিরিজে নিয়ে। দেখুন তরকারিটা মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর, কতটা লোভনীয় দেখাচ্ছে। এই যে দেখুন, রান্না হয়ে গেল আমার দেশি বিষ কচু চিংড়ি মাছ দিয়ে। আরে নামো, আজকে কি কি রান্না করলা? এখানে আজকে রান্না করছি কচু দিয়ে চিংড়ি, ওয়াও, আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে জলপাই দিয়ে আর চাপিলা মাছ, দারুন, আমাদের গাছের জলপাই।
আগে কচু দিয়ে চিংড়ি মাছ কচু আমাদের পুকুর পাড়ের কচু চিংড়ি মাছ কিনা হ্যাঁ চিংড়ি মাছ খুব সুগন্ধ হইছে সুন্দর একটা গ্রাম সবকিছু সমন্বয়ে খুব ভালো লাগতেছে চেষ্টা অনেক মজা বাচ্চারাও হতে পারবে এভাবে এটা তো আমাদের দেশি দেশি কচু আর আমাদের নিজেদের হাতে গাছ লাগানো গাছের কচু আমাদের পুকুর পাড়ে কচু গাছ লাগাইছি তো ওই কচু গাছেরই কচু এটা দারুণ একটা ফ্লেভার আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বাড়িতে একবার হলেও এভাবে কচু তরকারি রেসিপিটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা অনেক সুস্বাদু টমেটো সাথে জলপাই দিয়ে আমাদের নিজস্ব সাথে জলপাই দারুণ হয়েছে সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে চিংড়ি মাছ দিয়ে আমাদের দেশি কচু রান্নাটা পারফেক্ট হয়েছে